হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নিউ ভ্লগ নিয়ে। তো আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছুই। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি। আমি প্রথমে বলে দিই যে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বনগাঁয় চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো আমি আজকে যাচ্ছি একটু মার্কেটে, আমার বাবা মা, তারপর দাদু দিদা, সবার জন্য বাজার করতে। আমার কথাটা তোমাদের একটু অন্যরকম লাগবে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এক ওয়েদার থেকে আর এক ওয়েদারে এসেছি, ওই জন্য ঠান্ডা লেগে গিয়েছে। তো তোমরা দেখতে থাকো আমি কী কী কিনলাম, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেখলেই অ্যাট্রাকশন ওর বেড়ে যায়। এইখানে মনে এসেছিল কালকে একটা প্রীতিমণ্ডল, প্রীতিমণ্ডল মেলা হচ্ছে। কি হচ্ছে মেলা? মেলা কালকে আসবো বিকালে। একটা বুটিকে না না মেলা মেলা না না বাবার আসবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অয়নের জন্য এখানে ড্রেস পছন্দ করা হচ্ছে। তো ওর মামা সবার জন্যই কিনেছিল, তো একমাত্র অয়নের জন্যই বাকি ছিল, আর আমার বাবা মার জন্য বাকি ছিল। তো সেটাই বনগা থেকেই, এখান থেকেই আমরা নিচ্ছি। তো এই যে কারণ অরিন এখন মানে আমরা যখন দেখে গেছিলাম চেন্নাইয়ে তখনও অনেকটা ছোট ছিল, এখন অনেকটা লম্বা হয়ে গেছে। ওই জন্য ওর মানে ওকে না নিয়ে গেলে ওর ঠিকঠাক মাপটা পাওয়া যাবে না, ওই জন্য ওকে নিয়ে আসতে হয়েছিল। তারপরে দাদুর জামা প্যান্টের পিস কিনে ওর বাবা বিল দিয়ে তারপরে একটা কোল্ড ড্রিঙ্ক কিনে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনলাম। আমি এই শাড়িটা তো আমার মায়ের জন্য নেওয়া হয়েছে, তো এই শাড়িটা আমি তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। পুরোটা তো খুলতে পারছি না, সামান্য একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তো এই যে শাড়িটা, কি বলবো, এত সফট শাড়ি না, না পরলে বুঝতে পারবে না এত সফট। এই যে এবার তোমাদেরকে দেখাবো আমার দিদার জন্য কোন শাড়িটা নেওয়া হয়েছে। তো এই যে
এটা হচ্ছে আঁচল আর এই বডি। আরো অনেক কালার ছিল তো আমার এই কালারটাই বেশি ভালো লাগলো, তো সেই জন্য আমি এই কালারটাই নিলাম। আমার দাদু তো মানে জামা প্যান্টের
নেয়, জামা প্যান্ট বানিয়ে নেয়, ওই জন্য আমি দাদুকে জামা প্যান্টের পিসি কিনে দিই। আমি মাকেও দেখতাম বিয়ের আগে বাবা জামা প্যান্টের পিসি কিনে দিত, কারণ আমার তো আমার দাদু তো কেনা জামা পরে না, জামা প্যান্টের পিসি দেওয়া হয় বানিয়ে নেয়, তো ওই জন্য দাদুর নাতি জামাই দাদুকে এই জামা প্যান্টের পিসটা কিনে দিয়েছে, তো এখনও দাদুকে তো দেওয়া হয়নি, তো যাবো তখন দেব। তো তোমরা বলো অবশ্যই যে কেমন লাগলো এই মানে এই পিসটা, জামা প্যান্টের পিসটা কেমন হয়েছে তোমরা একটু বলো, ঠিক আছে? মানে আমার তো ঠিক বলতে গেলে মানে আমি বুঝতে পারছি না যে আমি কে নেবো যখন কিনছিলাম, তো তাও মানে ছেলেদের চয়েস মেয়েদের চয়েস তো বুঝতেই পারছো অনেক তফাত, তো তাও মানে নেওয়া হলো, আমি একটা পছন্দ করে নিলাম, যাই হোক। তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, তো আবারও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু শেয়ার করার রয়েছে। তো পুজোর কেনাকাটা প্রথমেই তো তোমাদেরকে বললাম যে পুজোর কেনাকাটা মেয়েদের শেষ হয় না, চলতেই থাকে টুকটাক, তো সেই টুকটাক জিনিসই আমি তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ও আমার শাশুড়িমা বলছেন যে ও আমাকে একটা পার্স গিফট করেছে, সেটা তো বললে না, তো আমি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তো তিনজনের জন্য তিনটে পার্স গিফট করেছে, তো আমাদের আমরা যেই শপিং মলে গিয়েছি সেই শপিং মল থেকে, তো এই যে এই পার্সটা দিয়েছে, আর একটা আমার ননদের জন্য দিয়েছে, আর একটা